আমরা আসি এখন মহাতীর্থ সিদ্ধা মুড়াকান্দিতে। সামনে দেখতেছেন মতুয়াদের প্রধান মন্দির। এটি হলো পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। মন্দিরের এক পাশে রয়েছে ঠাকুরের উত্তরসূরিদের আরো কয়েকটি স্মৃতি মন্দির। মন্দিরগুলোতে সকাল সন্ধ্যা পূজার্চনা করা হয় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে থাকেন। যদিও সন্ধ্যার সময় এখানে মতুয়া ভক্তদের খুব বেশি আগমন হয়ে থাকে, কারণ তখন সন্ধ্যারতি করা হয়। ঠাকুরের এই মন্দিরের প্রধান দরজা বা ফটক হচ্ছে এইটি। এখান দিয়ে মূলত পাদুকা বাইরে রেখে মন্দির ভিতর প্রবেশ করে। ছায়াশুনিবীর ঘেরা মন্দিরের চারপাশ। ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরে এসে পড়ে, যা মন্দিরের সৌন্দর্যকে আরো কয়েক গুণে বাড়িয়ে দেয়। একটা ব্যাপার হচ্ছে এখানে সবসময় মতুয়া ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভক্তরা ছুটে আসে তাদের মনের দুঃখ কষ্ট বেদনা এখানে জানাতে। শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের পাশেই রয়েছে নির্মাণাধীন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর মন্দির। গুরুচাঁদ ঠাকুর হলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র, সুযোগ্য উত্তরসূরি, যিনি সামাজিক থেকে শুরু করে রাজনৈতিক, ধর্ম প্রভৃতি ক্ষেত্রে আন্দোলন করে মতুয়া সমাজকে জাগিয়ে তুলেছিলেন। হরিচাঁদ ঠাকুরের পরে এই গুরুচাঁদ ঠাকুরই মতুয়া সমাজের হাল ধরেছিলেন। তার নেতৃত্বে মতুয়ারা হয়ে উঠেছিল আধুনিক মানব সমাজের একটি বড় অংশ। এই গুরুচাঁদ ঠাকুর মন্দিরের কাজের শুভ উদ্বোধন হয়েছিল গত 2018 সালের 19 সেপ্টেম্বর। মূলত শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ও দেবী সত্যভামা মন্দির পুনর্নির্মাণের মহাযজ্ঞ শুরু হয় তখন থেকে। এখনও মন্দিরের প্রায় বেশ কাজ বাকি রয়েছে, তবে দ্রুত গতিতে চলমান রয়েছে বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য। খুব নিখুঁতভাবেই মন্দিরের নকশা থেকে শুরু করে সাজানোর কাজ দক্ষতার সাথে চলমান রয়েছে। আপনারা ওরাকান্দিতে আসলে পরে অবশ্যই এগুলো স্বচক্ষে দেখতে পারবেন। খুব শীঘ্রই মন্দিরের কাজ সমাপ্ত হবে, তখন সমগ্র মতুয়া সমাজ সেই অপেক্ষায় আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে শ্রীধাম ওরাকান্দিতে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির এবং তৎপুত্র যুগনায়ক মুক্তি বাড়িতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এর মন্দিরের চলমান কার্যাদি এখন কী পর্যায়ে আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভে। তৎ পর্যন্ত ভালোই থাকবেন, ধন্যবাদ সকলকে। Thank you.